গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তাও খুব ভালো আছি বলাটা একেবারে ভুল হবে, কারণ আমার মেয়েটার একটু চোখটা একটু খারাপ আছে। মানে খারাপ বলতে চোখে একটা প্রবলেম হচ্ছে যে স্কুলে যায় যখন, তখন ওই ক্লাস বোর্ডে লেখাগুলো পড়তে নাকি অসুবিধা হয়, আর চোখটা বারে বারে পিটপিট করছে। একটা মোটামুটি একটা চোখে সমস্যা দেখা দিয়েছে। তা এখন তো বাচ্চাদের দেখো বেশিরভাগই ছোটোবেলায় চোখের প্রবলেম শুরু হয়ে যায়, তা আমার মেয়েরও সেটা হয়েছে। তারপরে তো মোবাইলের নেশা রয়েছে, ভীষণ ভীষণ নেশা। তো দেখো সেই জন্য আজকে আমি সকাল সকাল মানে তাড়াতাড়ি করে কাজটা সারছি, সেরে টেরে নিয়ে তারপর মেয়েকে নিয়ে যেতে হবে। ওর বাবাও বেরোবে, ওর বাবা গাড়ি নিয়ে বেরোবে, ভাড়ায় বেরোবে, আর আমার যেতে হবে মেয়েকে নিয়ে আই হসপিটালে, মানে দিশা আই হসপিটাল। তা চাইল্ড স্পেশালিস্ট মানে বাচ্চাদের চোখের স্পেশালিস্ট হচ্ছেন ডক্টর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ওনার কাছেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে। তা ওনাকেই দেখাবো। তা ডিউটিটা হচ্ছে আমার, আমারই নিয়ে যেতে হবে। তা ওর বাবা বলছে যদি সময় সুযোগ পেয়ে যায় তবে আমাদেরকে ড্রপ করে দেবে, কিংবা যদি আরও মানে তাড়াতাড়ি হয়ে যায় তো দেখিয়েও দেবে। এখন সেটা সম্পূর্ণটাই সময় সাপেক্ষ, দেখা যাক কী হয়, কপালে কী আছে। এখন ওর বাবা আমাকে হেল্প করতে পারে, মানে নিয়ে যেতে পারে, নাকি আমি টোটো ধরে যাব, এখনও কিছু সেরমভাবে কিছু বলা যাচ্ছে না। তো যাই হোক, রান্না তোর জোর তোমার চলছে, রান্নার ভাত বসায়নি আমি, করে নিয়েছি রুটি আর ঘুগনি। ঘুগনিটা কালকে রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভাত করলে অনেকটা সময় লেগে যেত, সেই জন্য রুটি ঘুগনি করে নিচ্ছে। আর আদা রসুন বাটা আমার ফ্রিজে রাখাই ছিল, যার জন্য ঘুগনিটা আমার ঝটপটে হয়ে গেছে, অসুবিধে হয়নি। খালি টমেটো পেঁয়াজ কুচিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে, গরম মশলা দিয়ে সুন্দর করে, আর টালা মশলা আমার ঘরের কড়াই ছিল, সুন্দর করে ঘুগনিটা বানিয়ে নিয়েছি। আর ওখানে দুধটা জাল দিচ্ছি। তো ওর বাবা আমাদেরকে নিয়ে বেরিয়ে পড়লো, ওর বাবা একেবারে রুটি খেয়ে, রুটিটা সাথে করে, টিফিনের রুটিটা সাথে করে নিয়েই বেরিয়েছে, আমাদেরকে নিয়ে যাচ্ছে। এখন ওই যে বললাম মানে কতটা কি হবে আমাদেরকে, মানে পুরোটা আমাদের সাথে থাকতে পারবে কিনা, পুরোটাই সময় সাপেক্ষ, দেখা যাক কি হয়, কপাল আছে। তো গাড়িতে বসে রয়েছি, আমি একটুখানি ভিডিও নিলাম, অনেক দিন না ভিডিও না হয় না, আমি তো দেখছো মানে এখন রেগুলার তোমাদেরকে ভিডিও দিতে পারছি না বলতে আমি সেরকমভাবে মানে হয়ে উঠছে না, আসলে না মনটা ভালো নেই সেরকমভাবে, না মানে ভিউ আসছে না, তার জন্য ভাবছি এত পরিশ্রম করছি কিন্তু ভিউ আসছে না, কী লাভ এত কষ্ট করে, সেই জন্য না সেরকমভাবে সেই উৎসাহটা আর আগের মতো নেই। আগে যে উৎসাহটা ছিল, আমি প্রতিদিন যত কষ্টই হোক প্রতিদিন একটা করে ভিডিও বানাতাম যেমনই পারি, তা সেরকম অত ভালো না পারলেও মোটামুটি আমি বানিয়ে নিতাম প্রতিদিন একটা করে ভিডিও, আর শর্ট দুটো করে বানিয়ে নিতাম। কিন্তু আজকাল আর সেই মনে উৎসাহটা আর নেই, থাকছে না। তা কী করবো, যাই হোক আজকে অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়ে নিলাম যেভাবেই হোক। তো আমরা চলে এসেছি, তো দিশা আই হসপিটালে চলে এসেছি। এখানে না মানে সকাল থেকে আজকে বৃষ্টিটা পড়ছে গুড়ি 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 গুড়ি, তা এখনও বৃষ্টিটা পড়ছিল, ওই জন্য একটা সিটের তলায় দাঁড়িয়েছিলাম। তো এখন ঢুকে গেছি আমরা আই হসপিটালে, ঢুকে গেছি, ওর বাবা ফর্ম ফিল আপ করছে ওখানে বসে বসে, আর মেয়ে আর আমি আশপাশ দিয়ে ঘুরঘুর করছি। ওই দেখো মেয়ে ওখানে ঘুরঘুর করছে, আমি চেয়ারে বসেছিলাম, তারপর উঠে দাঁড়িয়ে পড়লাম। তো এখানে আমরা রয়েছি, তারপর মেয়ে তো আই হসপিটাল দিশা আই হসপিটাল আর কি ভালো করে এদিক ওদিক দেখছে। এখানে গণেশ মূর্তির নিচে কী লেখা রয়েছে, বাবা বলছে পড়তে দেখি, পড়তে পারিস কি না, আসলে পড়তে কেন বলছে, ওর চোখের কতটা কী কন্ডিশান সেটা বোঝার জন্য। বাবা এখন মানে আজকাল আর কি যেখানে যায় দেখছে একটু ডিস্টেন্সের কিছু হলে বলছে মা এটা একটু পড়তো, মানে চোখটা একটু দেখার জন্য, বোঝার জন্য যে সত্যি ওর কতটা প্রবলেম আছে, আদৌ প্রবলেম আছে নাকি চশমা নেওয়ার শখ হয়েছে আর কি বলবো। না চশমা নেওয়ার শখ তো থাকে আমার, যখন আমি যখন চশমা নিয়েছিলাম ওর তখন খুব ইচ্ছে হচ্ছিলো চশমা কিনবে, বাচ্চাদের ছোটো ছোটো চশমার ভীষণ ইচ্ছে হচ্ছিলো। তা যাই হোক, এখন সত্যিও তো প্রবলেম হতেই পারে না, বাচ্চাদের তো হচ্ছেই এখন। তো আমরা এখন চলে এসেছি, দেখো আমরা মানে আমাদের এখন আমাদের যেতে হবে থার্ড ফ্লোরে মানে চারতলায় আর কি। তো চারতলায় যাবো বলে আমরা এখন লিফটের সামনে দাঁড়িয়ে রয়েছি, তো এখন নামুক দেখা যাক, তারপর আমরা লিফটে করে চলে যাব। সিঁড়িটাও কাছে ছিল, অসুবিধা হতো না। তা ওর বাবা বললো লিফটেই চলো, চাই যাই হোক লিফটেই চলে যাই চারতলায়। তো ওখানে গিয়ে তো দেখা যাক, প্রচুর মানে ওখানে তো অনেক আছে ডাক্তার ওখানে আছেন,
তো আরও কোথায় কোথায় পাঠায় ওখান থেকে, মানে আমি না সেরকমভাবে এগুলো না বুঝে উঠতে পারি না। এখানে না ধরো একটা রুম থেকে আরেকটা রুমে পাঠিয়ে দিল, একটা রুম থেকে আরেকটা রুমে পাঠিয়ে দিল, এই ব্যাপারগুলো আমার কাছে খুব অজগট লাগে। তা ওর বাবার সাথে থাকাতে না আমার অনেকটা হেল্প হয়েছে, আমি সেরকমভাবে পেরে উঠতে পারতাম না। মানে এখান থেকে ওখানে পাঠিয়ে দিচ্ছে, ওই রুম থেকে ওই রুমে পাঠিয়ে দিচ্ছে, মানে এক একটা ডিপার্টমেন্টে আর কি এক এক রকম কাজ হচ্ছে। তো ভাগ্যিস ওর বাবা অনেকটা সময় দিতে পারছে, যদিও বাবা খুব তাড়াতাড়ি ভাড়া ছিল না, ওই 11:30-12 নাগাদ ভাড়াটা ছিল, যার জন্যে আমাদের সাথে যথাসম্ভব থাকার চেষ্টা করছে যে যতটা সম্ভব আমাদের সাথে থাকা যায়, তারপরে যাবে আর কি সেরকম। তো দেখো আমরা তো চলে আসলাম এখন এখানে, তো এবার চলো আমাদের সাথে। এটা হচ্ছে বাচ্চাদের, মানে এই ফ্লোরটা আর কি বাচ্চাদেরই, শুধু সবই মনে হয় বিলো 15 ইয়ার্স মনে হয়। তা চলো আমরা এখানে চলে এসেছি, ওইদিকে দেখো ওখানে চশমার দোকানটা রয়েছে, এটা ওই 3rd ফ্লোরে মানে 4 তলায় সেই চশমার দোকানটা রয়েছে। ও বাবা আমাকে বলছে যে এখান থেকে তুমি চশমা নিও না, যদি আমি চলে যাই, মানে বাবা যদি তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয় তাই বলে এখান থেকে চশমা নিও না, এখানে প্রচুর দাম নিয়ে নেবে। ওনারা হয়তো বলতে পারে যে এখান থেকে চশমা নেওয়ার কথা, তুমি কিন্তু নিও না, তুমি বাইরে থেকে নিও, বলবে আমি বাইরের আমার চেনা জানা দোকান আছে। তো এখানে সব বাচ্চারা খেলাধুলো করছে, দেখো এটা যেহেতু বাচ্চাদেরই এ ফ্লোরটা, তো বাচ্চারা খেলাধুলো করছে, আমার মেয়েরও খেলতে ইচ্ছে করছে ভীষণ, আমাকে বলছিল মা আমি যাবো, আমি বললাম যে ঠিক আছে একটু বাদে যাস। তার উপরে ওর আবার খিদে পেয়ে গেছে, সকালে আমি ছাত্র শরবত খাইয়ে নিয়ে এসেছি, কিন্তু অনেকটা সকালে খাইয়ে নিয়ে এসেছি, ওর খুব খিদে পেয়ে গেছে। তা ওকে বললাম তুই তাহলে একটু খেলতে থাক, একটু ও একটু খেলছে এখানে ঢুকে, সব ছোটো ছোটো বাচ্চারা খেলছিলো, ও তো ওদের তুলনায় অনেকটা বড় হয়ে গেছে। যাই হোক ও একটুখানি ঘুরে একটু খেলে টেলে নিল, আর আমি খাবার নিয়ে আসতে গেলাম, বাউলি নিয়ে আসতে গেলাম। ওরা আমাকে বললো যে মা বাউলি এনে দাও। তো এখন তো ডাক্তার দেখানো হয়ে গেছে, খুব ভালোভাবেই সুন্দর করে যত্ন করে ডাক্তারবাবু ওর ডাক্তার চোখটা দেখে নিয়েছে, তা আমরা স্যাটিসফাই। তো এবার আমরা বাড়িতে চলে আসছি, তো চলে আসার পর ওরা বাবা আমাদেরকে নামিয়ে দিল, এসে না আমি চা করেছিলাম, চটপট করে চা করলাম, মেয়েকে ফল কেটে দিলাম, তারপর ওকে খেতে দিলাম, খিচুড়ি ছিল সেই খিচুড়ি গরম করে দিলাম, ওকে একটু খিচুড়ি খেতে দিলাম, সাথে বেগুন আলু কুচিয়ে ভাজা আর মাছ। তো এখন বিকেল হয়ে গেছে, এখন ওকে নিয়ে আমি চলে যাচ্ছি দেখো কম্পিউটারে। বৃষ্টি না এত বৃষ্টি হচ্ছে কদিন ধরে, টিপ 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 সমানে পড়েই চলেছে, বিরক্তকর। তো যাই হোক আমি দুখানা ছাতা হাতে নিয়ে নিয়েছি, এখন বৃষ্টি পড়ছে খুব গুড়ি গুড়ি, মানে সেরকম একটা না, অল্পটা মানে ইয়ে করার মতো, ছাতা না নিলেও চলবে আর কি। তাই এরকম একটা বৃষ্টি, ছাতা আমার সাথে আছে তবুও ছাতাটা মাথায় দিইনি। দেখো এখানে গণেশ পুজোর লাইটিং, ওর মানে কম্পিউটার ক্লাসে যে যাওয়ার পথটাতে কেমন গণেশ পুজোর লাইটিং, গণেশ পুজো হচ্ছে ওখানে একটা, যে চলো গণেশ পুজোটা তোমাদের, গণেশ ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিয়ে নিই, বেশ সুন্দর বড় করে গণেশ বানিয়েছে এখানে। তাই এই যে একটা এই কম্পিউটার সেন্টারটা, এই যে এই কম্পিউটার সেন্টারটা এখানে আমি নতুন দিয়েছি ওকে, এতদিন তো একটা অন্য কম্পিউটারে সেন্টারে নিয়ে যাওয়া হতো, দেখেছি তোমরা আমার পুরোনো ভিডিওতে দেখে থাকবে, সেখান থেকে ছাড়িয়ে এখানে দিয়েছি, কারণ ওখানে না মানে বাচ্চা অনেক বেশি হয়ে গেছে, যার জন্য সব কটা বাচ্চার দিকে সেরকমভাবে টিচাররা না একজনই টিচার আছেন ওখানে, অনেক বাচ্চা, যার জন্য সেরকমভাবে নজর দিয়ে উঠতে পারতো না, তার জন্য অন্য একটা কম্পিউটার আর কি ভর্তি করেছি এই এলাকাটা, দেখো এখানে কম্পিউটারের এলাকাটা। আর এখানে একটা সমস্যা কী হয়, আমার বাড়ি থেকে এটা অনেক দূর, মানে 25 মিনিট যেতে 25 মিনিট আসতে, আর 1 ঘন্টা করে পড়া, তাহলে হাতে বেঁচে থাকে আর 10 মিনিট, 10 মিনিটের জন্য ঘরে এসে কোনো লাভ নেই, ওর জন্য আমি ওখানে 1 ঘন্টা করে কাটিয়ে আসি, ওই রাস্তা রাস্তা হেঁটে টেঁটে খুব কষ্ট হয় আমার 1 ঘন্টা কাটানো। তো যাই হোক বাড়িতে চলে এসেছি, রাতে আজকে ভাত রান্না করে নিলাম, তো